Welcome to our online class. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my YouTube channel Alpona Online Class. Tumra shobai kemon acho? Asha kori Allah rahmate shobai bhalo acho. তোমরা যারা 2022 সালে এইচএসসি পরীক্ষা দিবে বর্তমানে যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো আজকে আমি তোমাদের বাংলা অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে হাজির হয়েছি এটা তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট চলো একবার দেখে নেই তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ কি দিয়েছে এখানে দেখতে পাচ্ছো তোমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি হলো বিদ্রোহী কবিতার আলোকে কবির বিদ্রোহী সত্তার স্বরূপ নির্ধারণ এবং বর্তমান সময়ে কবিতাটির প্রাসঙ্গিকতা যাচাই এখানে দেখতে পাচ্ছ কিছু নির্দেশনা রয়েছে চলো নির্দেশনাগুলো একবার পড়ে নেই এক বিদ্রোহী কবিতায় কবি নিজেকে যে যে রূপে উপস্থাপন করেছে তা খুঁজে বের করা দুই কবিতায় যেসব ঐতিহ্য ও পুরাণের ব্যবহার হয়েছে তা উল্লেখ করা তিন কবির বিদ্রোহী সত্তা সমাজের যেসব অসাম্যের বিরুদ্ধে কথা বলে সেগুলো চিহ্নিত করা চার বর্তমান সময়ে নানা রকম অসাম্যের প্রেক্ষাপটে বিদ্রোহী কবিতায় প্রাসঙ্গিকতা যাচাই সর্বশেষ পাঁচ বানান ও ভাষাশৈলের ব্যাপারে মনোযোগী থাকা এগুলো ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের নির্দেশনা এখন চলো তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটা কী হবে তা একবার দেখে নিই বিষয় বাংলা অ্যাসাইনমেন্ট নং তিন শিরোনামটি হবে বিদ্রোহী কবিতার আলোকে কবির বিদ্রোহী সত্তার স্বরূপ নির্ধারণ এবং বর্তমান সময়ে কবির প্রাসঙ্গিকতা এখন চলো সরাসরি অ্যান্সারে চলে যাই সূচনা লিখে তোমাদের অ্যান্সারটা শুরু করবে আমি শুধু পয়েন্টগুলো বলে দিই পুরো ব্যাখ্যাটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে প্রথমে লিখবে সূচনা পয়েন্টগুলো অবশ্যই নীল অথবা যে কোনো কালি ব্যবহার করে লিখতে পারো শুধু লাল কালিটা ছাড়া লাল কালিটা ছাড়া যে কোনো কালারিং কলম ইউজ করতে পারো এরপর এক বিদ্রোহী কবিতায় কবি নিজেকে যে যে রূপে উপস্থাপন করেছেন সেই ব্যাখ্যাটা লিখে নেবে এরপর দুই কবিতায় যেসব ঐতিহ্য ও পুরাণের ব্যবহার করা হয়েছে তিন সমাজের অসাম্যের বিরুদ্ধে কবির বিদ্রোহী সত্তা এরপর চার বিদ্রোহী কবিতার প্রাসঙ্গিকতা এবং সর্বশেষে উপসংহার লিখে তোমাদের অ্যান্সারটা শেষ করবে আজকের ভিডিওটা এই পর্যন্তই প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো সমাধান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অন করে রাখবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ